বহরমপুরে র্যাগিংয়ের জেরে দুই স্কুল ছাত্র কার্যত স্কুল থেকে চলে যেতে বাধ্য হল র্যাগিংয়ের জেরে দুই স্কুল ছাত্র কার্যত স্কুল থেকে চলে যেতে বাধ্য হলো ঘটনাটি ঘটেছে বহরমপুরের জহর নবোদয় বিদ্যালয়ে শুক্রবার সপ্তম শ্রেণির দুই ছাত্র তাদের জিনিসপত্র বের করে নিয়ে অভিভাবকদের সঙ্গে চলে যেতে বাধ্য হয় অভিযোগ গত মাসের আঠাশ তারিখ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা পাঁচ ছাত্রকে মারধর করে চিকিৎসা করানোর জন্য তিন ছাত্রের অভিভাবকেরা বাড়িতে তাদের ছেলেদের নিয়ে যায় হয়েছিল যে গত আঠাশ ক্লাসমেটদের মধ্যে যে ঝামেলা হয়েছিল সেই গত তারিখ আমাদেরকে ডেকে ওরা ইন্টারফেয়ার করে আমাদেরকে বলে যে তোরা এরকম ঝগড়া কেন করেছিস সে বলে আমাদেরকে মেরেছিল আমার গালে শ্রমিক নামের একজন ছাত্র আমার গালে তিন চার চোর মেরেছিল দে আমরা সঙ্গে সঙ্গে স্যারকে জানাই দে এবার স্যারদেরকে কমপ্লেন করে আমাদের গার্জেনও চলেছিল ওদের গার্জেনকে ডাকা হয়নি মানে ওদেরকে তিন মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছে দিয়ে আমাদেরকে বললো যে আপনারা তিন দিনের জন্য বাড়ি নিয়ে যান ট্রিটমেন্ট করাবেন যেগুলো যেগুলোতে মানে লেগেছে র্যাগিংয়ের সময় তো এবার আমরা বাড়ি গিয়ে তিন দিনের জন্য মানে বাড়ি গিয়েছি এবার চার তারিখ যখন ঢুকবো তখন আর ঢুকতে দিচ্ছে না বললো যে এখানের মহল খারাপ এরকম সিনিয়ারে আবার মারতে পারে সেই ভয়ে এখন দেখাচ্ছে আর পরিবারের অভিযোগ এরপর থেকে স্কুল কর্তৃপক্ষ তাদের সন্তানকে আর এই স্কুলে আসার অনুমতি দিচ্ছে না স্কুলে এলেও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না যার ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি যে ছাত্ররা মারধর করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তবে সপ্তম শ্রেণীর ছাত্র নাইদুল রহমানের অভিযোগ দাদারা আমার চোখের মধ্যে মারে মেধরক মাধ্যরও করেছিল কিন্তু স্কুলের স্যার আমাদের স্কুলে আসার অনুমতি দিচ্ছেন না তাই বাধ্য হয়ে বাড়ি চলে যাচ্ছি ক্লাসমেটদের মধ্যে একটু কিছু ঝগড়া হয় তো তার জন্য সিনিয়ররা ইন্টারফেয়ার করে আমাদের র্যাগিং করা করেছিল সেই জন্য আমরা কমপ্লেন করেছিলাম গত এক তারিখ দিয়ে আমার চোখে ব্লাড ক্লট করে দিয়েছিল সিনিয়ররা মেরে দিয়ে আমরা কমপ্লেন করার পর প্রিন্সিপাল এর কাছ থেকে আমরা লিভ নিয়ে এসেছিলাম কয়েকদিনের জন্য আমাদের ট্রিটমেন্টের জন্য কিন্তু তিন দিন পরে মানে চার তারিখের পরে আমাদেরকে আর স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের স্কুলে আসছি অ্যাপ্লিকেশান দিচ্ছি তা আমাদেরকে এন্ট্রি দিচ্ছে না আমরা কোনো দিন একদিন দাঁড়িয়ে থেকে থেকে বুকস নিয়ে গেছি আর স্যারকে ফোন করছি তো স্যার ফোনও ধরছেন না আমাদের এই ব্যাপারে স্টেপ নিয়েছি ডিএম এর কাছে আকি অভিযোগ সপ্তম শ্রেণীর ছাত্র রেহেন হোসেনের তার অভিযোগ আমাদের পড়াশোনা সব বন্ধ তাই বাধ্য হয়ে এই জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছি এরপর পড়াশুনো কি করবে হবে ভাবতে পারছি না মায়দুল রহমানের বাবা হাফিজুল রহমান বলেন ছেলেরা মানসিকভাবে ভেঙে পড়েছে এই স্কুলে পড়লে আবার মার খাবেই আতঙ্কে রয়েছে ছেলে অসুস্থ হয়ে পড়ছে এই কারণে বাধ্য হয়ে বাড়ি নিয়ে যাচ্ছি ছেলেদের এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আমরা অন্য স্কুলে চেষ্টা করবো এখানে যদি না দেয় আমার ছেলে পড়াশোনা আজকে ষোলো সতেরো দিন হয়ে গেল ছেলে পড়াশোনা খুবই হ্যাম্পার হচ্ছে এবং ছেলেরা মানসিক দিকে ভেঙে পড়েছে কি এখানে গেলে আবার মারবে সেই এখানেই ক্রিয়েট করা হচ্ছে যে কি এখানে গেলে আবার মারবে সেই টেনশানে আমার ওই অসুস্থ হয়ে গেছিলো ফলে ছেলেও অসুস্থ হয়ে গেছে যে কি গেলে আবার মারবে ফলে ছেলে আর আসতে চাইছে না অভিযোগ আমি ডিএমকে কমপ্লেন করেছি

कुछ दिन के लिए तीन लड़के हैं लेकिन सवाल ये है ना कि हम लोगों का अपना इंटरनल मैटर जो है वो अभी सॉल्व होगा डीएम साहब के पास भी कंप्लेन गया हुआ है डीएम साहब से भी बात हुई है तो एक मीटिंग होगा उसके बाद में हम लोग तो उसको बुला लेंगे तो मुर्शिदाबाद ट्रेलर बाहर थे कौशिक अधिकारी न्यूज को� एटीन लोकल